রাহুল গান্ধী। আমরা জানি যে রাহুল গান্ধী এই মুহূর্তে প্রচণ্ডভাবে শিরোনামে রয়েছেন, কারণ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। আর কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী তিনি একেবারে এই ঠান্ডার মধ্যেও সোয়েটার পরেননি কিছু না, তিনি যে র্যালি সেই র্যালিতে চলছে না, সেই নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে এত ঠান্ডার মধ্যে কি করে রাহুল গান্ধী শুধুমাত্র একটা টি শার্ট পরে রয়েছেন, এবং তিনি সেখানে উত্তর দিচ্ছেন যে সাধারণ মানুষ যখন গায়ে পোশাক আশাক কিছু দিচ্ছে না, শীত পোশাক পরছে না, সেক্ষেত্রে তো কোনো প্রশ্ন হচ্ছে না, তাহলে তাকে কেন প্রশ্ন করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপাতত রাহুল গান্ধী শিরোনামে রয়েছেন। কিন্তু আপনারা কি জানেন যে রাহুল গান্ধী আরও একটা কারণের জন্য এই মুহূর্তে শিরোনামে রয়েছে? তার কারণ হচ্ছে, আমি সেই কারণটা বলার আগে রাহুল গান্ধীর যে কথা আমি বলছি সেই রাহুল গান্ধীর ছবি একবার দেখাচ্ছি। এটা কিন্তু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর ছবি, এবং এই মুহূর্তে এই ভারত জোড়ো যাত্রা, শীতকালে সোয়েটার না পরা, এই সমস্ত কিছু ছাড়াও আরও একটা কারণে কিন্তু রাহুল গান্ধী শিরোনামে উঠে এসেছেন। আর তার নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া। কেন বলছি আমি পরের ছবিটা দেখাবো, তারপরে আমি বলবো যে আমি কথাটা কেন বলছি। দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী, রাহুল গান্ধীকে দেখার পাশাপাশি ওনার টেবিলে যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমি একটু দেখাতে চাইব। দেখতে পাচ্ছেন এখানে মদ রয়েছে, এখানে চিকেন ড্রামস্টিক রয়েছে অর্থাৎ কাবাব রয়েছে, এখানে চাট রয়েছে। রাহুল গান্ধী মদ খাচ্ছেন এবং তার সঙ্গে তিনি চাট খাচ্ছেন, এমন একটা ছবি কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে। রাহুল গান্ধীর যে লুকটা, অবশ্যই আমি আগের ছবিটা দেখিয়েছিলাম, তার কারণ রাহুল গান্ধীর এই লুকটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখেই বোঝা যাচ্ছে এই লুকটা কিন্তু ভারত জোড়ো যাত্রার লুক। এবার এখান থেকে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে যে রাহুল গান্ধী কি তাহলে সত্যি ভারত জোড়ো যাত্রার পাশাপাশি এইভাবে সুরাপান করছেন, মাংস খাচ্ছেন, চিকেন ড্রামস্টিক খাচ্ছেন, আদৌ কি এই ছবিটা সত্যি? এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমাদের ফ্যাক্ট ফাইন্ড যে টিম রয়েছে সেই টিমের ঋদ্ধিশ রয়েছে। ঋদ্ধিশ, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্ট চেক করছো তোমরা, এবং সেখানে রাহুল গান্ধীর এই ছবি যেখানে রাহুল গান্ধী মদ খাচ্ছেন, মানে আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেখানে চিকেন ড্রামস্টিক রয়েছে, চাট রয়েছে, মদের গ্লাস রয়েছে, এবং অবশ্যই রাহুল গান্ধী হাতে করে খাচ্ছেন এই ছবিটা। একদম তো প্রশ্নে রয়েছে এই ছবিটা, এবং লেখা হয়েছে তপস্বী, হিন্দিতে লেখা রয়েছে প্রচুর নেটিজেনরা শেয়ার করেছেন, এবং যেহেতু 300-400 লোক শেয়ার করেছেন, আমি শেয়ারের নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, 383 শেয়ার এবং 33টা কমেন্ট। খুব স্বাভাবিকভাবে শেয়ার হয়েছে, প্রচন্ড শেয়ার হয়েছে এই ধরনের ছবি। তবে এই ছবিটার সত্যতা কি সেটা যাচাই করতে আমরা কালকে আপনাদের বলেছিলাম রিভার্স সার্চ বলে যে একটি আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি, যেখানে আমরা গুগলকে একটি ছবি দিয়ে বলি তুমি এই সম্বন্ধে কি জানো আমায় দাও, তখন আমরা যখন এই ছবিটিকে রিভার্স সার্চ করি তখন আমাদের সামনে চলে আসে একটি টুইট। টুইটটি করেন গুরপ্রীত গ্যারি ওয়ালিয়া। গুরপ্রীত গ্যারি ওয়ালিয়া নামে একজনে, তিনি লেখেন খানে কি তসবীর কো জুম করকে দেখ রহে হোঙ্গে অন্ধভক্ত কি কোই গলতি মিল যায়। মানে তিনি বলতে চাইছেন যে খাওয়ার রাহুল গান্ধী যে খাচ্ছেন সেইটাই হয়তো অনেকে জুম করে দেখবেন যাতে কোনো ভুল পাওয়া যায়। এবার এখানে আমরা জুম করে দেখি এখানে কি রয়েছে, অদ্ভুত, এখানে তো মদের গ্লাস পুরো চায়ের গ্লাসে পাল্টে গেল। এটা চা বা কফি কিছু একটা হতে পারে, বা মিল্ক শেকও হতে পারে, শেকও হতে পারে। তার সঙ্গে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে আমরা চিকেন দেখতে পাচ্ছি ড্রামস্টিক ভাইরাল ছবিতে, সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ড্রাই ফ্রুটস বা নাটস জাতীয় কিছু রয়েছে এইখানে প্যাকেটে, শুধুমাত্র এই চানা টাইপের যেটা সেটা মাখানা, মাখানা মাখানা যেটা সেটা রয়েছে এখানে, আর একটা ড্রাই ফ্রুটস। তো এইভাবে এই ছবিটা, এবং এই যে ব্যক্তি যিনি টুইট করেছেন তিনি নিজের পরিচয় একজন টুইটারে সাংবাদিক লিখেছিলেন, তবে এই ছবিটা কে তুলেছিলেন এবং কোথায় তোলা হয়েছিল এই জিনিসটিও কিন্তু আমরা খুঁজে বার করেছি। এই জিনিসটি আমরা খুঁজে বার করতে আমরা এর পরের স্লাইডে চলে যাব। একবারে দেখে নেন দুটো ছবি তুলনা, একদম আমি একটু ছবিটাতে আসি যেখানে রাহুল গান্ধী তিনি রয়েছেন, যে ইমেজটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল ইমেজ, এবং সেখানে কিন্তু রাহুল গান্ধীর এখানে গ্লাসটাকে, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে শেক বা ওই ধরনের কিছু গ্লাস, সেটা কিন্তু রিপ্লেস হয়েছে মদের গ্লাস দিয়ে, এবং চিকেন ড্রামস্টিক। আমি যদি আসল ছবিটায় আসি তাহলে সেখানে কিন্তু এই যে এটা হচ্ছে আসল ছবি, যেখানে গ্লাসে চা বা কফি বা মিল্কশেক কিছু রয়েছে, তার সঙ্গে একদম সাইডে যে চিকেন ড্রামস্টিক নিয়ে এত কথা হচ্ছে সেই চিকেন ড্রামস্টিকের জায়গায় কিন্তু অবশ্যই রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। ঋদ্ধি, সেবার আমি তোমার কাছে আসি, তাহলে আসল ছবিটি কে তুলেছিলেন, কোথায় তোলা হয়েছিল সেটিও কিন্তু আমরা খুঁজে বার করেছি। দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো এখানে একটা নিউজ রিপোর্ট যেখানে লেখা হয়েছে রাহুল নাটস, মাখানা, সিডস এসব খাচ্ছেন, এবং এই ছবিটি টুইট করেছিলেন
পরাঞ্জয় গুহ ঠাকুরতা নামে আরেকজন সাংবাদিক, তিনি নিজে টুইটে কি বলেন ছবিটি কোথাকার। পরাঞ্জয় লিখছেন, এটা একটা কোইনসিডেন্স ছিল, পরাঞ্জয় পাঞ্জাব যাচ্ছিলেন, তখন তিনি ভারত জোড়ো যাত্রার সম্মুখীন হন, যেটা এই মুহূর্তে হরিয়ানায় রয়েছে। তো তিনি কোন রকমে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং কর্নাল, এক্স্যাক্টলি কর্নাল, যেটা হরিয়ানায়, হরিয়ানার কর্নালে তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন, যেখানে রাহুল গান্ধী একটি ধাবায় বসে খাচ্ছিলেন এবং তিনি রাহুল গান্ধীর এই ছবিটি তোলেন এবং ছবিটি তুলে লেখেন যে তিনি তারা পলিটিক্স এবং অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সত্যি, কারণ রাহুল গান্ধীর যে ইমেজটা এই মুহূর্তে আপনাদের আমরা দেখালাম সেখানে কিন্তু যেটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী মদ খাচ্ছেন, চিকেন ড্রামস্টিক খাচ্ছেন, অর্থাৎ একটু সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার। একদম।